আমাকে সর্বঅবস্থায় মনে রাখতে হবে আমেরিকার স্লোগান জয় বাংলা বিএনপির স্লোগান জিন্দাবাদ কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকি ছাত্রলীগ করি যুবলীগ করি ছাত্রদল করি যুবলীগ যুবদল করি ভেবে দেখবেন আপনার জন্মের পরে জিন্দাবাদ আর জয় বাংলা বলা হয় নাই আপনার ডান কানের বাম কানে আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে আমার জীবন চলে যাইতে পারে ঈমান যাইতে পারে না আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মহিলা মাদ্রাসা যারা করেছেন আলেম উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে বলতে চাই জমানা বড় সংকট দেশে ইসলাম বিদায় করার জন্য নাস্তিক আর মুরতাদরা উঠে পড়ে রেখেছেন এই দেশে ইসলাম রাখার জন্য যদি জীবনের বাজি লাগাইতে হয় কে কে রাজাইতে লাগে আছেন হাত উঠে দেখা ডলার সংকট হয়েছে কোনো আলেম করে নাই বেগমপাড়ায় বাড়ি হয়েছে কোনো আলেম করে নাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে কোনো আলেম করে নাই রিজার্ভের সংকট হয়েছে কোনো আলেম করে নাই দেশের সংকট সৃষ্টি হয়েছে কোনো আলেম করে নাই আপনারাই সংকট সৃষ্টি করেছেন দেশ আপনারাই চালিয়েছেন সুতরাং সামনে দেশ আপনারাই চালাবেন আপনারাই ক্ষমতায় থাকবেন আমাদের কোনো আপত্তি নাই আমরা মোল্লাদের মসজিদ পর্যন্ত সেখানেই থাকব তবে জেনে রাখেন ইসলাম নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না ইসলাম ঠিক রেখে তারপরে চলতে হবে আওয়ামী করেন বিএনপি করেন একশোবার করেন আপনার রাজনীতি আপনার মার্কা আপনার কাছে আপনাদেরকে বুঝাইয়ে যাব মনে রাখতে পারবেন তো আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আমি রাব্বুল আলামিন আর আমার হাবিব হল রাহমাতুল আলামিন আমি আল্লাহ পাকের ডেট যতদিন আমার হাবিবের নবুয়তির ডেট ততদিন আল্লাহ যতদিনের জন্য আল্লাহ আমার নবী ততদিনের জন্য যে আল্লাহ যাদের জন্য আল্লাহ আমার নবী তাদের জন্য নবী যে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য পাঠাইছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের জন্য নবী মানে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার আরো জোরে খুশি সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজ্জত কত মর্যাদা কত শান কত শৌকত কত আমি আপনাকে কত বর্ণনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এই যে এখন রবিউল আব্বাল মাস আসলে আপনাদের এলাকায় নাই আমরা ঢাকায় আছে সিটাং আছে কিছু লোকজন আছে রবিউল আব্বাল মাস আইলে আর নবীর কথা মনে হয় আপনাদের এলাকায় নাই কিন্তু আছে ওই সমস্ত লোকেরা রবিউল আব্বাল মাস আইলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগত বিদায় পালন করে আমরা পালন করি না তার কারণ হলো আমার নবীর জিন্দেগি পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছেন প্রত্যেকটা মানুষের জীবনী যদি লিখতে চান আলোচনা করতে চান সেমিনার করতে চান স্মারক গ্রন্থ বের করতে চান প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ বঙ্গবন্ধুর আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হয়েছে শেষ জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হয়েছে শেষ হবিগঞ্জের মহাদ্দেশ সাহেবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হয়েছে শেষ ইমামবাড়ির শেখের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হয়েছে শেষ শেখে বরনবীর আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হয়েছে শেষ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির আগে থেকে শুরু জান্নাতে যাইয়া শেষ পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই রাসূলের মর্যাদা কত পৃথিবী এখনো কিছুই বানাই নাই হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আল্লাহ পাক বানাইছে আদম জান্নাতে বসবাস করতেছে হঠাৎ করে আল্লাহকে জিজ্ঞেস করতেছে আল্লাহ যে দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে খালি একটা নাম দেখি যে দিকে তাকাই সব যেদিকে তাকে সেদিকে খেলে তোমার নামের সাথে একটা নাম দেখি আল্লাহ জিজ্ঞেস করে কোথায় দেখলা বলে কেন আমি যখন আরশের নিচে ছিলাম আমার ভিতরে যখন রূহটা দেওয়া হয়েছে চকটা খোলা মাত্রই দেখি আরশের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে সেই জায়গা থেকে যখন ফেরেশতাদের আনতে গেছে প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেট দিয়ে ঢুকবো দেখি জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গেটের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যত খাবার আমার সামনে আসে প্রত্যেক
প্রত্যেক খাবারের লেবেলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের সমস্ত আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দেন, আদম চিনতে পারো নাই? বলে না, আমি কোথা থেকে চিনব, সেই কিতাব তো আমি পড়ি নাই। আল্লাহ পাক বলেন, আদম তারে না বানাইলে তোমারও বানাইতাম না। রবিউল আব্বাল থেকে শুরু তো আস্তে বল, রবিউল আব্বাল থেকে শুরু যে আমার কবির আলোচনা রবিউল আব্বাল থেকে শুরু না, এই জন্য আমরা দেওবন্দি কৌমিরা রবিউল আব্বাল পালন করি না। কথাটা কি বুঝে আসতেছে? আমার নবীর আলোচনা অনেক আগের থেকে শুরু, অনেক আগের থেকে শুরু। আর চাষ পর্যন্ত শুনছেন কোন বুজুর্গ তার মার ফেলে থাকা অবস্থায় মানুষের মনে করছে বুজুর্গ, শুনছেন কোনো? আমি যে আপনাদের সামনে এখন দাঁড়িয়ে ওয়াজ করতেছি, আমি আমার মার ফেলে যখন ছিলাম তখন আমার মা বাবা দাদা দাদি সদ্য গোষ্ঠীর কেউ বলতে পারছে যে আমি বড় হয়ে ওয়াজ করব? বলতে পারছে কেউ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন ছিলেন তখন রাসূলের শান দেখেন, আমার মা হযরত মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, একদিন আব্দুল মুত্তালিব তার শ্বশুর, একদিন বৌমা অর্থাৎ নিজের বিবিকে যায় ডাইকে বলতেছে, তুমি তো মা আমেনার শাশুড়ি, আসো তো দেখি তোমার নিয়া আমেনার সাথে একটু কথা বলতে চাই। বলি কী কথা বলবেন? আসো দেখি যাইয়া বলবো। তো দুজন গেছে, যাইয়া বলতেছে, বৌমা একটা জিনিস মানুষে আলোচনা করতেছে, তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো, দামি সেন্ট, এই সেন্ট তুমি কই পাইলা? তুমি বিধবা, এখন যদি তোমার সম্পর্কে এরকম আলোচনা হয় সেটা দেখতে খারাপ দেখা যায় না? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আব্বা আমি কি করব, যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগ্রাম বের হইতে শুরু করেছে। শুধু তাই না আব্বা, আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই তখন আমি দেখি আসমানের তারকাগুলি আমার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম পেশ করতেছে। আমি চক্ষু বন্ধ করে যখন ঘুমাই তখন বিবি আসিয়া বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, জান্নাতের হুরেরা আমাকে সালাম জানায়। শুধু তাই না, রাস্তায় বের হইতে দেরি, আকাশের মেঘ এসে আমার মাথা ছায়া ধরতে দেরি হয়। ও আব্বা আমি কি করবো, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা মতো করে সালাম পেশ করতে শুরু করছেন। ও আব্বা আমি কি করবো, শক্ত পাথরের মধ্যে পাড়া দেয় পাথর মুবের মতো নরম হয়ে যায়। কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, অন্যান্য সময় পানি বালতি দিয়ে টাইনে উঠাইতে হয়, কুয়ার থেকে এই বাচ্চা পেটে যাওয়ার পরে কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, যাই দেখি পানি উতলাই আমার পায়ের কাছে চলে আসছে। আশেপাশের মহিলারা আমাকে দেখে বলতেছেন, আমি না তুমি কুয়ার কিনারে থাকো, তুমি যতক্ষণ থাকো পানি উপরে থাকে টাইনে উঠাইতে হয় না। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের দেশের কিছু লোকজনে কয়, এই ওহাবিরা, এই দেওবন্দিরা, এই তাবলিগিরা, এরা আমাদের নবীরে আমাদের মতো মানুষ কইরে, এরা মুসলমানই না। ভালো করে বুঝেন, বর্তমান যুগে আমি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, বর্তমান এই সময়ে এই যুগে আমার রাসূলকে যদি কোনো ব্যক্তি রাসূলের স্টেজে আসনে রেখে যদি কোনো রাসূলকে রাসূলের পরিচয় কেউ পায় থাকে আর আল্লাহর নবীকে কেউ যদি মেনে থাকে, সেই গ্রুপটার নাম উলামায়ে দেওবন্দের জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর যেই স্টেজে আমরা সেই স্টেজের রাইখা তারপরে মানি। বেগমকে আদর করতে করতে মা ডাকিয়া ফেললে বেগমের ইজ্জত হবে তো যে? সুতরাং রাসূলকে আদর করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিলে রাসূলের ইজ্জত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্টেজে যে চেয়ারে সেই চেয়ারে রাইকে রাসূলকে মানতে হয়, ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আমার নবী দান দান শহীদ করে দিন আমাদের কাছে রেখে গেছেন, আমার নবী তাইফের জমিনে বৃষ্টির পথ পাথরের আঘাত খেয়ে দিন আমাদের মধ্যে রেখে গেছেন, আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করে দিন আমাদের মধ্যে রেখে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাষা আমির হামজাকে টুকরা টুকরা করে দিন আমাদের কাছে রেখে গেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন ভোগ করতে করতে আমাদের কাছে দিন রেখে গেছে, আমার নবী মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন তারপরও দিন ছাড়েন নাই, দিন আমাদের কাছে রেখে গেছে, রাসূল সাহাবে আবু তালিবের ভিতরে জেল খাটে তারপর দিন আমাদের
আমাদের কাছে রেখে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর উপর যত নির্যাতন হয়েছে যদি সেই নির্যাতনগুলি একত্রিত করা হয় তাহলে আমি মুহাম্মাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন তাদের সকলের নির্যাতনের সমান হবে না এই নির্যাতন বুক করে রাসূল আমাদের কাছে দিন রেখে গেছে এই দিন আজকে আমাদের কাছে আমানত আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি আমার কেল্লা চলে যেতে পারে দিন ইসলাম যাইতে পারে না